আমি তোদের প্রত্যেকের জীবন চাই। দাদা, আমি এই বাড়ির জন্য পয়মন্ত বলে তুমি বলতে, আমি এই বাড়িতে ফেরার পর এ বাড়ির বিপদ বেড়ে গেছে। হে ঠাকুর, সবই আমার জন্য হচ্ছে, বুঝলে দাদা? যেদিন থেকে জানকীর আত্মা আমার মধ্যে ঢুকেছে, সেদিন থেকে সব কিছু গোলমাল হচ্ছে, একের পর এক অঘটন ঘটে চলেছে। হে ভগবান, এই সব কিছুই ওই জানকীর আত্মার কারণেই হচ্ছে। হ্যাঁ দাদা, এসবের কারণ জানকীর আত্মা নয়। তাহলে আসল কারণটা কি? এর কারণটা হলো গঙ্গা। গঙ্গা বাড়ি ছেড়ে আউট হাউসে থাকবার পরই এই সমস্ত ঘটনা শুরু হয়েছে। আমার আত্মীয়রা যদি তোমাকে কিছু বলেও থাকে, তাই বলে তুমি আউট হাউসে গিয়ে থাকবে? আবার এই আপদটাকে বাড়ির ভেতরে ঢোকাচ্ছে। যা হয়েছে সেসব কথা ভুলে গিয়ে বাড়ির ভেতরে চলো মা। জেনে রাখো, তোমাকে আমাদের সাথেই থাকতে হবে। যা হয়েছে ভুলে গিয়ে বাড়ির ভেতরে চলো। দেখছে দেখো, যেন আমার কথা শুনে সবাই ওকে বাড়িতে ঢুকতে বারণ করবে। তোমার কথাগুলোর জন্য ও এত কিছু ভাবছে, এবার ওকে ভেতরে নিয়ে আসার কাজটা তোমারই। ভেতরে আসার পর দেখে নেব। যদি গঙ্গা বাড়ির ভেতরে না আসে, তাহলে তুমিও বাইরেই থাকবে, বুঝতে পেরেছ? ওর জন্য আবার আমাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে না হয়। ওর দিকে তাকিয়ে তুমি কি মাপছো বলো তো? ও যদি এই বাড়িতে থাকে, তাহলে তোমার সুবিধেই হবে, বুঝলে তো? ডাকো কি? এসো, যা হবার হয়ে গেছে, ভেতরে এসো। এসো গঙ্গা। বেচারা, ওকে না, তোমাকে। গঙ্গাকে আউট হাউসে রেখে ওখান থেকে ওকে বের করে দেবে প্ল্যান করেছিলে, এখন সেই গঙ্গা একেবারে বাড়ির ভেতরেই এন্ট্রি নিয়ে নিল। গঙ্গাকে বাড়ির বাইরে পাঠানোর কোনো রাস্তা নেই, যথেষ্ট রাস্তা আছে। যত তাড়াতাড়ি ও ভেতরে গেল, তত তাড়াতাড়ি বাইরে আসবে। একদম চিন্তা করবেন না। দিয়েছি আগুন লাগিয়ে, এবার দেখ কেমন লাগে। নমস্কার স্যার, বলুন। দিবাকর, আমি যে বুড়োর ব্যাপারে তোমাকে খোঁজ নিতে বলেছিলাম, তার ব্যাপারে একটা কথা জানতে পেরেছি। বলুন স্যার। ওই বুড়োটা কিন্তু একা নয়, আমার মনে হয় ওর সাথে একজন মহিলাও রয়েছে। সে কি? এসব কি বলছেন স্যার আপনি?
কোথায় আছে তা জানি না, কিন্তু ওনার একটা ছবি পাওয়া গেছে। ওই বুড়োর ছেড়ে যাওয়া একটা ছবি আমার বউ গঙ্গা পেয়েছিল, সেটা আমার বাবার চোখে পড়ে আর উনি ছবিটাকে পুড়িয়ে দেন। ওই ছবিটাকে পোড়ানোর পরে আমাদের ফ্যাক্টরিতে আগুন লেগে যায়। দেখুন স্যার, আমার মনে হচ্ছে কেউ বদলা নিতে চাইছে। আমারও সেটাই মনে হয়, যেন আগুনটা ইচ্ছে করে লাগানো হয়েছে। ওই মহিলাটা কে সেটা আমাদের আগে জানতে হবে। ওই বুড়োটাকে খোঁজার কাজ চলতে থাকুক, কিন্তু সেই বুড়োকে খোঁজার আগে আমাদের সেই মহিলাটাকে খুঁজে বের করতে হবে। কারণ ওই বুড়ো আর আমার বাবার মধ্যে কোনো রকম ব্যক্তিগত শত্রুতা নেই, কিন্তু আমার বাবা আর ওই মহিলার মধ্যে মনে হচ্ছে শত্রুতা আছে। এতগুলো দিন পেরিয়ে যাওয়ার পর আমরা ওই মহিলার মুখটা একটা ছবিতে পরিষ্কারভাবে দেখতে পেলাম। যত তাড়াতাড়ি সম্ভব খুঁজে বের করতে হবে উনিকে। তার ছবিটা যদি একবার দেখতে পাই স্যার, তাকে ঠিক খুঁজে বার করতে পারবো। ফটোটা আমায় পাঠান স্যার। হ্যাঁ ঠিক আছে দিবাকর, পাঠাচ্ছি। ফাইন স্যার। সাপের ছবি? মনে হয় ফটোটা দেখেছে। হ্যালো দিবাকর। হ্যালো, তুমি ফটো পেয়ে গেছো? স্যার আপনি ঠিকঠাক ছবি পাঠিয়েছিলেন তো? হ্যাঁ আমি তো ঠিক ফটোই পাঠিয়েছি স্যার। ওই মহিলার ফটো না এসে একটা সাপের ফটো এসেছে। হ্যাঁ আপনি একটু দেখে পাঠান স্যার। তুমি রাখো, আমি দেখছি। ঠিকই তো আছে। স্যার ফটো পাঠালেন? হ্যাঁ আমি তো ঠিক ফটোই পাঠিয়েছি, কিন্তু তুমি অন্য ফটো কি করে পেলে আমি বুঝতে পারছি না। কি ব্যাপার বলুন তো স্যার, শুরু থেকে এমনি হচ্ছে। কনফিউজ হয়ো না, কিছু টেকনিক্যাল প্রবলেম হতে পারে, আমি আবার পাঠাচ্ছি। রাজশেখর বাড়ি ফিরলে? নমস্কার স্বামীজি। অরুণ তোমার সব ব্যাপারে বলে থাকতে পারে, তুমি কোনো চিন্তা করো না, আমি যথাসময় এসে সব ঠিকঠাক করে দেব। সমস্যার সমাধানের জন্য হনুমানের পবিত্র সিঁদুর বাড়ির সামনের দরজায় ঝুলিয়ে রেখো, তাহলে আর কোনো অঘটন ঘটবে না। একটা অঘটন ঘটে গেছে স্বামীজি। কি অঘটন? আমাদের রাইস মিলটা পুড়ে ছাই হয়ে গেছে। আমি প্রথমে শুরু করেছিলাম ওই রাইস মিল দিয়ে, আর অঘটনও শুরু হলো রাইস মিল দিয়ে। আমার মনটা একদম ভেঙে গেছে স্বামীজি। আজ থেকে 6 বছর আগে যখন মালয়েশিয়ার গ্রানাইটের ব্যবসাটা নষ্ট হয়ে গেল, তখনও আমার মনে এত কষ্ট হয়নি, কিন্তু এখন মনের মধ্যে কেমন একটা আতঙ্ক হচ্ছে। ভেবেইছিলাম এমনই কিছু ঘটবে। এটা আপনি কি বলছেন স্বামীজি? 20 বছর ফেলে না রেখে অগ্নিকার্য করে আহুতি দিতাম, সেই জন্যে আগুন এসে মনে করিয়ে দিচ্ছে আমাদেরকে।
আমি ফেরার পর যজ্ঞ শুরু করে অগ্নিতে অর্পণ করব। তুমি ধৈর্য হারিও না। আমার কিন্তু মনে হয় না সেই কারণে হচ্ছে। তাহলে তুমি কি কারণ ভাবছো? আগুনের মাধ্যমে এক মহিলা আমাদের জীবনে প্রবেশ করেছে। তুমি কার ব্যাপারে বলছো? পার্বতী। এসব তো আমার ওর কাজ বলেই মনে হচ্ছে। এটা নিশ্চয়ই ওনারই কাজ। তুমি কি করে বুঝলে? ফোনে ওনার মুখটা দেখে আমার কেমন অদ্ভুত লাগলো। মানে সবার মতো নয়, মনে হলো যেন কোনো একটা শক্তি। আমার বাবা ওনার ছবিটাকে পুড়িয়ে দিলেন, আর হয়তো ওই মহিলাই আমাদের ফ্যাক্টরিতে আগুন লাগিয়েছে। এর চেয়ে খারাপ কিছু হওয়ার আগে আমাকে জানতেই হবে যে উনি কে। জেনে কি করবে? না স্বামীজি, জানো কি, রেটার জন্য বাড়ির মধ্যে অনেক সমস্যা তৈরি হয়েছে। পার্বতী আবার ফিরে এসে আমাদের ওপর প্রতিশোধ নিচ্ছে না তো? কোনো মানুষ মরে ভূত হয়ে বদলা নিতে পারে। পার্বতীর আত্মা মানুষের আত্মা নয়, ও শিবের নাগিনী। ও, আত্মা যদি না থাকে তখন নির্বিকার স্থিতিতে থাকতে হয়। শুধু তাই নয় রাজশেখর, যোগ স্থিতিতে থাকা আত্মারা কখনো বদলা নিতে পারে না। যে রাতে পার্বতীর ছবিটা পুড়িয়ে দিয়েছিলাম সেই রাতেই আমাদের রাইস মিলটা পুড়ে গেল। রাজশেখর, মনের মধ্যে ভয় দেখে ভাবলে শুধু চোখের সামনে খারাপ জিনিসই ফুটে ওঠে। তুমি ওই পার্বতীর ছবি দেখে ভয় পেয়েছো, সেই জন্যে এই সমস্ত ভাবনা চিন্তা তোমার মাথায় আসছে। যা কিছু ঘটেছে তার সঙ্গে পার্বতীর কোনো সম্পর্ক নেই। তোমার ব্যবসায় তুমি যথেষ্ট প্রতিষ্ঠিত। তোমার কারখানায় যেটা ঘটেছে সেটা হয়তো কাকতালীয়। কারখানায় আগুনের ক্ষতি তোমার পক্ষে ভুলে যাওয়াই ভালো। এটা মোটেই ছেড়ে দেওয়ার মতো ব্যাপার নয়। ওর প্রতি যে আমার বাবার একটা রাগ আছে সেটা ওই ছবি পোড়ানো থেকেই বোঝা যায়। ব্যাপারটা আসলে কি হয়েছিল সেটা আমাদের জানতে হবে। যতই চেষ্টা কর তুই এসবের কিচ্ছু জানতে পারবি না। যদি আমার বাবা কোনো রকম ভুল করে থাকেন তাহলে আমি ওই মহিলার পা ধরে ওনার কাছে ক্ষমা চাইব। তুই ক্ষমা চাইলেও ও কাউকে ক্ষমা করবে না। তুমি কি ওই মহিলাকে দেখেছো? ওর ব্যাপারে কি কিছু জানো তুমি? আমি নিজেই খুঁজে বের করব যে ওই মহিলাটা ওনার পরিচয় কি আর কোথায় থাকে। আমি খুঁজে নেব। দুটো খুন হওয়ার কি কারণ, ফ্যাক্টরিতে আগুন লাগার কি কারণ, আমি খুঁজে বার করব। ততক্ষণ তুমি শান্তিতে থাকো। যা হচ্ছে সবই আমার হাতের বাইরে। আপনি যে থেকে আমাদের মুক্ত করবেন, আপনিও হাসপাতালে, তাই এই মুহূর্তে আমার অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই স্বামীজি। কিন্তু বড় কোনো অঘটন ঘটার আগে আপনাকে কিছু একটা করতেই হবে। আমি এতক্ষণ আমার পাটা ঠিক হবার অপেক্ষাতে চুপ ছিলাম, এবার মনে হচ্ছে আমাকে উঠে হাঁটতেই হবে। আমার মনে কোনো একটা বিষয় আসলে সেটা না করে শান্তি নেই। খুব তাড়াতাড়ি পুজোটা করতে আমি আসছি। আমার যথেষ্ট বিশ্বাস আছে যে ওই মহিলার আসল পরিচয় আমি জেনেই ছাড়ব। ওনার প্রতি আমার বাবার যে ভাবনাটা রয়েছে সেটা আমি ঠিক করবই। তুই কিছুই করতে পারবি না। আমাদের আর ওই মহিলার মধ্যে যা সমস্যা তা যেন ঠিক হয়ে যায় এই প্রার্থনা তুমি নাগমাতার কাছে করো। সব সমস্যা তো আমায় নিয়ে, আমার কাছেই প্রার্থনা করতে চাইছিস? ছাড়ব না। ওনাকে চেনার আগেই তোর পুরো পরিবারকে শেষ করে দেব। মালিক, বলো মাধব। আপনার সঙ্গে দেখা করতে রাইস মিল ম্যানেজার আর ইন্স্যুরেন্স কোম্পানির লোকেরা এসেছেন। ঠিক আছে, আমি ওদের দেখছি, তুমি যাও। ঠিক আছে।
হ্যালো স্যার। হ্যালো স্যার। হ্যালো স্যার, আমি অরুণ। ওকে, আপনারা বসুন, বাবা আসছেন। বাবা ইনস্যুরেন্স ডিপার্টমেন্ট থেকে এসছেন। স্যার নমস্কার, কেমন আছেন? ভালো। নমস্কার স্যার। থ্যাংক ইউ স্যার। বাবা ইনস্যুরেন্স ডিপার্টমেন্ট থেকে এসছেন। স্যার নমস্কার, কেমন আছেন? ভালো। নমস্কার স্যার। থ্যাংক ইউ স্যার। এত সুরক্ষা থাকা সত্ত্বেও আমাদের মিলে এভাবে আগুন লেগে যাবে সেটা আমরা কখনোই ভাবতে পারিনি। দেখুন স্যার, কেউ যদি কিছু করতো তাহলে আমরা কিছু করতে পারতাম, কিন্তু প্রকৃতির বিরুদ্ধে আমাদের কিছুই করার নেই। ভ্যালুয়েশন কি আপনারা করেছেন? হ্যাঁ স্যার, করেছি আমরা। আচ্ছা, আগুন লাগার কারণটা কি আপনারা কিছু জানতে পেরেছেন? হ্যাঁ স্যার, আমাদের মনে হচ্ছে যে লক্ষ্মী, আমায় দাও, আমি দিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে। এই আগুনটা ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে লেগেছে। হ্যাঁ, আমাদেরও ঠিক তাই মনে হয়েছিল স্যার। ভিতরে গিয়ে আমরা এটা দেখলাম যে সিসিটিভির মনিটর রুমটা পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে, আর ওটা দেখার পরেই আমরা শিওর হলাম। গঙ্গা, ওনাদের দাও মা। থ্যাংক ইউ ম্যাডাম। এই ক্লেমস ফর্ম্যালিটিস কবে শেষ হবে? তাড়াতাড়ি হয়ে যাবে স্যার, কিন্তু ফ্যাক্টরিটা পার্টনারশিপে থাকার কারণে ক্লেমসগুলোতেও পার্টনারদের সই করতে হবে। সবার সই হয়ে গেলেই ফর্ম্যালিটি কমপ্লিট হবে। একজন হলো বিজু, ইউএসএতে আছে, আর একজন তো বেলগাঁওতে আছে। এখন ওদেরকে তো ব্যাপারটা জানাতে হবে, ডকুমেন্টে সই করার জন্য ওদেরও তো আসতে হবে, ওদেরকেও তো আপনাদের সামনে এসেই সই করতে হবে। রুলস অনুযায়ী ওনাদের প্রত্যেককেই সাইন করতে হবে। ঠিক আছে স্যার, আপনি সাইনগুলো করিয়ে দিন, তারপর বাকি কাজটা আপনি স্যার আমাদের উপরেই ছেড়ে দিন। এখন যা যা করতে হবে আপনারা ম্যানেজারকে বুঝিয়ে দিন। শুনছো, এক মিনিট আসবে। এই যে গঙ্গা, তোমার যদি কিছু বলবার থাকে তাহলে এখানেই বলতে পারো। বাবা, ওনারাও যেহেতু পার্টনার, তাই ওনারা যদি চলে আসেন তাহলে ওনারা আপনার পাশেও থাকতে পারবেন, আর ওনাদেরও তো কিছু দায়িত্ব আছে। তাছাড়া ওনারাও তো কোনো প্রশ্ন তুলতে পারেন। গঙ্গা, তুমি হয়তো কুমার আর বিজুর ব্যাপারে তেমন জানো না, আমার মুখের কথাই ওদের কাছে শেষ কথা। বাবা, দুই ভাইয়েরও মতে অনেক সময় অমিল ঘটে, আর এটা তো ব্যবসার ব্যাপার, এখানে তো ওনাদের অন্য মত থাকতেই পারে। আমাদের বন্ধুত্বটা আজকালকার মতন নয়, 20-25 বছর ধরে আমাদের বন্ধুত্ব একই রকম আছে। আমার ওপর ওদের সম্পূর্ণ ভরসা আছে। ভরসা যখন আছে তখন কোনো চিন্তা নেই, কিন্তু ওনাদের মধ্যে যদি একজনও কেউ প্রশ্ন করেন তাহলে কিন্তু আপনারই খুব খারাপ লাগবে। যাতে সেরকম পরিস্থিতি না আসে আপনি বরং ওনাদের এখানে ডেকে আনুন, সব ঘটনাটা খুলে বলুন, তারপর বরং সিদ্ধান্ত নেবেন। গঙ্গা একদম ঠিকই বলছে বাবা। কুমার অঙ্কেল আর বিজু অঙ্কেল আসুক, ওরা এসে দেখলে আসল পরিস্থিতিটা কি সেটা আমরা বুঝতে পারবো, আমরা ওপেন আছি বলে ওরা বুঝতে পারবে। হ্যাঁ বাবা, ওদের তুমি জানো না, ওরা খবরটা পেলেই সঙ্গে সঙ্গে চলে আসবে। সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে, এখন তো ওনাদের আসতেই হবে। আপনি ওনাদের স্ট্রিক্টলি বলুন যাতে তাড়াতাড়ি চলে আসেন। স্যার, আপনাকে তা নিয়ে খুব বেশি ভাবতে হবে না, সব কিছু আমরাই দেখে নেব। স্যার, আপনি এখন ইন্স্যুরেন্স কোম্পানিতে আছেন, কালকে অন্য কোনো কোম্পানিতে যাবেন, কালকে যদি আবার সমস্যা হয় তখন আপনাকে আমরা কোথায় খুঁজব? বাবা, এই ফর্মালিটিসের জন্য অ্যাডজাস্টমেন্টের কোনো দরকার নেই,
আপনার যেটা ঠিক মনে হয় সেটাই করুন। সবার আগে ওনাদের ফোন করে এখানে ডাকুন। হ্যাঁ বাবা, এত বড় আগুন লেগে ফ্যাক্টরিতে অঘটন তো ঘটেছেই, আর ক্ষতিটাও অনেকটাই হয়েছে। ওদেরকে ফোন করে আসতে বলুন। বিজু, হ্যালো পার্টনার, এক মিনিট গাড়িটাকে সাইড করি। হ্যাঁ, হ্যাঁ বলো পার্টনার। আরে আমার রাইস মিলে আগুন লেগে গেছে ভাই। কি বললো, আসবে বাবা? বিজুর শরীর খারাপ, ও আসতে পারবে না বলে দিল। কুমার আঙ্কেল? ও আসতে পারবে না বলেছে। তারপর আমি সবকিছু খুলে বললাম, সবকিছু শোনার পর বললো দুদিন বাদে আসবে। কুমার আসবার পরে যা করবার আমরা সব করে দেব। নো প্রবলেম। বিজুকে পেপারসগুলো একটু মেল করে দিন, ও সাইন করে পাঠিয়ে দেবে, আমরা সব দেখে নিচ্ছি স্যার। ওকে, থ্যাংক ইউ। বাকিটা আমি দেখে নিচ্ছি। থ্যাংক ইউ স্যার। অরুণ, ওনাদের ছেড়ে এসো। স্যার, আপনি আগে ফর্ম্যালিটিসগুলো শেষ করে দিন। বলো পার্টনার। হ্যালো পার্টনার। কুমার, কেমন আছো পার্টনার? কি জিজ্ঞেস করছো পার্টনার? তোমার ফোন অ্যাটেন্ড করার থেকেও বড় কোনো কাজ আছে আমার। ফ্রি আছিস তো? হ্যাঁ, কিছু না, সবাই ছিল বলে তোকে বলা যায়নি, সেই জন্য ফোন করলাম। আমি তো তুই আসবি না বলেই ভেবেছিলাম। হ্যাঁ, কিন্তু যখন তুই বললি আসবো শুনে খুব ভালো লাগলো। তুমি কি বলছো কি এসব? রাজশেখর,
আমরা একটু কম বেশি হলে ঠিক অ্যাডজাস্ট করে নিই, কিন্তু তুমি তো সমস্ত কাজ ডিটেলে আর পারফেক্টলি না করলে শান্তি পাও না, এটা তো আমরা সবাই জানি। তার জন্য তোমার ধন্যবাদ প্রাপ্য। আরে বুঝলি, তোদের মতো পার্টনারকে পাশে পেয়ে গর্বে আমার বুকটা ফুলে ওঠে। কি ব্যাপার, আজ এত ভালো ভালো কথা বলছো, পার্টনার হয়ে আমরা এমন কি বা করেছি? আরে এটা যে একটা কত বড় ব্যাপার, তার কারণটা কি তুই জানিস? এইটার কারণ হলো আমাদের ফ্রেন্ডশিপ, তুমি এটাই বলবে তো? আরে হ্যাঁ হ্যাঁ, ওই কালচক্র ভাই। ওই কালচক্র না থাকলে আমরা এই জায়গায় পৌঁছতে পারতাম না। সেটা তো ঠিকই। আরে সবকিছু ঠিক বলে ছেড়ে দিলে হবে না, ওই কালচক্রের সামনে এসে পুজো করতে হবে। সম্মান করি বলেই তো রোজ ওটার পুজো করি পার্টনার। শুধু পুজো করলেই হবে না, তার সঙ্গে শক্তিও বাড়াতে হবে। সেই জন্যই তো ওই গর্তের মধ্যে নন্দিনী সাপকে বন্দি করে রেখেছি পার্টনার। কালচক্রর শক্তি নিয়ে এত ভাববার কি আছে, নন্দিনী তো আছে ওটা রক্ষা করার জন্য। আরে খালি সাপকে বিশ্বাস করে থাকলে চলবে না, আমাদেরও কিছু করতে হবে ভাই। ছাড়ো পার্টনার, এখন কি করতে হবে সেটা বল। আচ্ছা একটা কাজ কর, তুই আসার সময় চক্রটা সঙ্গে নিয়ে আয়। তোর চক্র আর আমার চক্র দুটোকে একসঙ্গে রেখে আমরা মহালক্ষ্মীর পুজো করব। কিন্তু পার্টনার, স্বামীজি তো এখন হসপিটালে আছে, তাহলে পুজো করবে কে? আরে খালি স্বামীজির উপর ভরসা করলে চলবে না। আরে আমার ছেলে অরুণ, ওকে বিয়ে দিয়েছিল যে পণ্ডিত, তাকে দিয়েই পুজো করাবো। আরে পুজো করা নিয়েই তো কথা, দেখ তুই চক্রটা নিয়ে আয় ব্যাস। রাজশেখর, তুমি যা বলবে তা আমাদের ভালোর জন্যই বলবে, সেটা আমি জানি। ঠিক আছে, আমি ওই কালচক্র নিয়ে আসছি। সাবধান ভাই, খুব সাবধানে নিয়ে আসবি। কি বলছো তুমি, ওই কালচক্র আর আমার প্রাণ দুটোই এক। তুমি একদম চিন্তা করো না, ওই কালচক্রকে ঠিকঠাক নিয়ে পৌঁছানোর দায়িত্ব আমার। বাহ খুব ভালো, তুই এসে আমায় উপকার করছিস, বাকিটা তোকে আসার পরে বলবো। ঠিক আছে পার্টনার। কালচক্র আর তোর প্রাণ দুটোই তোর খুব প্রিয়, তাই তো? এবার থেকে ওই দুটোই আমার। এসব কি করছো বলতো? তোমাকে আমি বারবার বারণ করেছি এখানে এসো না, কেন এলে? তোকে দেখার বড্ড ইচ্ছে করলো মা, তাই চলে এলাম। ওহ, আমার কথাটা তো একবার অন্তত ভাববে। একদিকে ওই জানকী আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য সব রকম ব্যবস্থা করে রেখেছে, ওদিকে অরুণ তোমার ব্যাপারে জানতে চাইছে। এই সময়ে যদি তুমি এরকম ছেলে মানুষই করো কি করে হবে? আমি আসবো না বলেই ভাবছিলাম রিমা, কিন্তু পার্বতী, লক্ষ্মী আর গায়ত্রী, ওই তিনজন আমার স্বপ্নে এসে আমার ঘুম কেড়ে নিচ্ছে রে। তোর কাছে যদি ওদের ফটো থাকে।
ছবিটা আমার কাছে কয়েকদিন রেখে আবার আমি ফেরত দিয়ে দেব। আসলে এই পাগলটা এখনো ওদের কথা মনে করে রে। বিরক্ত না হয়ে দয়া করে ওদের ফটোটা একটু দে না। আসলে ওই ছবিটা আমার কাছে নেই। কি বলছিস রে মা? ওই ছবিটা রাজশেখরের হাতে পড়ে যায় আর ওই ছবিটাকে পুড়িয়ে ছাই করে দেয়। ও আমাদের জীবন তো নষ্ট করেইছে, তার উপর ছবিটাকেও নষ্ট করে দিল। সবাই তো জীবন থেকে চলে গেছে, এইটুকুই তো কাছে ছিল। ওই মহাদেবীর রূপটা ওই ফটোতে আছে বলে ভেবেছিলাম, সেটাও গেল। ওইটুকুও আমাদের ছেড়ে চলে গেল। গলায় দড়ি দিয়ে মরব বলে আমার মতন লোকটাকে বাঁচিয়ে রেখে ওদের শেষ চিহ্নটুকুও ছিনিয়ে নিল। শক্তিরূপিণী হয়ে ওই শিব নাগকে গিলে ফেলল। আগুনের কি এখনো খিদে মিটল না? কোনো জিনিসে আগুন লাগলে সেটা নিভিয়ে দেওয়া যায়, কিন্তু আগুন দিয়ে কি আগুন নেভানো যায়? কার কাছে বলবো এই কষ্টের কথা? কার কাছে ন্যায় চাইবো রে? মা নিজেই এর প্রতিশোধ নিতে শুরু করেছে। হনুমান যেমন রাবণের লঙ্কায় আগুন লাগিয়ে দিয়েছিল, মায়ের ছবিটা পুড়িয়ে দেওয়ার পরে আমি ওর ওই ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দিয়ে এসেছি। মায়ের ছবিতে দেওয়া আগুন দিয়ে আমি ওর ওই ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দিয়ে এসেছি। যে ব্যবসাতে ও লাভ করবে বলে ওই কালচক্র চুরি করেছিল, আমি সেই ব্যবসাকে নষ্ট করে এসেছি। ওর বিনাশ যে শুরু হয়ে গেছে সেটা জঙ্গলের দেবী দেখিয়ে দিয়েছেন। ওর বিনাশ হবেই, আমি ওকে শেষ করে দেব। আর ও মরার আগে ওর ওই পার্টনার মরবে। ওই চালবাজ লোকটাকে শেষ করবি কি করে রে মা? ওই পুড়ে যাওয়া ফ্যাক্টরি দেখতে ওই পাপি অবশ্যই সেখানে যাবে, আর মাত্র দুদিনের মধ্যে ওই চক্র নিয়ে আসবে এখানে। আর সেই দিন আবার অমাবস্যা। সেই অমাবস্যার দিনে আমি শক্তি নাগ হয়ে উঠব। শক্তি নাগ হয়ে আমি ওকে একেবারে শেষ করে দেব। শক্তি নাগ হয়ে আমি ওর কাছ থেকে কালচক্র কেড়ে নেব। জঙ্গল দেবীর পায়ের নিচে থাকা চক্রের একটা চক্র সামনের অমাবস্যার দিন আমাদের হাতের মুঠোয় চলে আসবে। তারপরের অমাবস্যার দিনে আরো একটা চক্র আমাদের হাতে চলে আসবে। তারপরের অমাবস্যায় আরো একটা চক্র আমরা হাতে পেয়ে যাব। আমার মাকে যে কথা দিয়েছি সেটা অবশ্যই পূরণ করব। আমার খুব ভালো লাগছে রে মা, তোর কথা শুনে আমার তো একদম লাফাতে ইচ্ছে করছে। আমি খুব খুশি হয়েছি, তুই শুনে রাখ, পার্বতী সত্যি জিতবে, জঙ্গলের দেবী শক্তিটা জিতবে, আমরা জিতবো। আশীর্বাদ করছি মা, জিতবো জিতবো জিতবো, আমরা জিতবো, আমরা জিতবই। আমি বাড়িতে চলে এসেছি বলে তুই আউট হাউসে বসে আছিস? ভগবান যেরকম সৃষ্টির সব জায়গায় রয়েছেন, আমিও সব জায়গায় থাকি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আমার বিরুদ্ধে তো সব খেলাই খেললি তুই, কিন্তু সবকিছুতেই তো হেরে গেছিস তুই।
এত কিছুর পরও এই বাড়িতে থেকে কিছুই তো করতে পারছিস না, কি ঠিক বললাম তো? আচ্ছা তুই কি এতই বোকা? আমি অতটাও বোকা নই, কিন্তু তুই যে কতটা মূর্খ সেটা অমাবস্যার দিনই জানতে পারবি। শুধু অমাবস্যাই নয়, পূর্ণিমা, ষষ্ঠী, অষ্টমী, নবমী, দশমী, একাদশী, যেদিনই হোক না কেন দেখিস তুই সব সময় হারবি। আমি হারবো না, এই বাড়ির প্রত্যেককে আমি এক এক করে শেষ করব। এই বাড়িটাকে আমি শ্মশানে পরিণত করব, দেখে নিস। তুই তো নিজের রাগ কথার মাধ্যমে দেখাতেই পারিস, কিন্তু শোন, এই বাড়ির তুই একটা ইটও সরাতে পারবি না। তুই রেগে কিছু করার চেষ্টা করলে আমি সব সময় তোর সামনে এসে দাঁড়াবো। আমার সংসারের ক্ষতি করার জন্য তুই যখনই কোনো কিছু করবি দেখিস আমি সব সময় তোর পথের কাঁটা হয়ে দাঁড়াবো। ধর্মদার জয়, ধর্মদার জয়, আমাদের ধর্মদার জয়, আমাদের ধর্মদার জয়, আগের মুখ্যমন্ত্রী ধর্মদার জয়, আমাদের ধর্মদার জয়, দীনবন্ধু ধর্মদার জয়, অজাত শত্রু ধর্মদার জয়, আমাদের সকলের প্রিয় ধর্মদার জয়, অজাত শত্রু ধর্মদার জয়, দীনের বন্ধু ধর্মদার জয়। আস্তে দাদা এখন আমাদের দিকে দেখছে, তোমাদের দেখলে আবার বলবে তোমরা আমাকে জাতা বলে বারে তুলছো, বুঝতে পারলে তো? থাক আর না, চলো। কি ধর্মবাবু, হেরে যাওয়ার পরেও তুই এইভাবে মিছিল করছিস? পার্টিতে তোকে কি নতুন পোস্ট দিয়েছে? পোস্ট? আরে কি পোস্ট দাদা, ওই পোস্ট আমার পেছনে কুকুরের মতন ঘুরছে। ও, আসলে আমি নিজেই সামনে সামনে থাকি বলে ওটাকে দূরে রেখেছি। তাহলে এই মিছিল কিসের জন্য মামা? সবই খুশির খবরের জন্য অরুণ। কি ব্যাপার বলতো? রূপের কথা বলতে গেলে রূপবতী, আর গুণের কথা যদি বলো গুণবতী। প্রেম প্রীতিতে সবাইকে পেছনে টানার। কেন এত বকছো? কেমন ঘুরিয়ে পেছিয়ে কথা বলছো, সোডা খাচ্ছো, কি করছো এসব? এসব পার্টির মিটিং তুমি রাখো তো, যেটা বলতে চাইছো সোজাসুজি বলো। আমার মেয়ে মায়া ফিরে আসছে। দুমাস ধরে হাসপাতালে ট্রিটমেন্ট নিচ্ছিল, আজকে ঠিক হয়ে ও ফিরে আসছে। যাই হোক, রাজ্যপাঠে ও তো আমার উত্তরাধিকারী। আমি বললাম এসব লাগবে না, কিন্তু আমাদের লোকেরা বলল এই সব ব্যবস্থা করতেই হবে। দাও দাও, এই নিন দাদা।
মিষ্টি মুখ করুন। নে তুইও একটু খা। আমাদের বাড়ির লোকেরা সবাই হাসপাতালে গিয়ে জমা হয়েছে বলে ভাবছিলাম। চলো, একটা চিন্তা দূর হলো। এই বাড়িতে মায়ার পা পড়লে যদি এই বাড়ির সমস্যা কিছুটা কাটে, সবার যদি মঙ্গল হয়। না, সবাইকে মিষ্টি দাও। তুমি নাও সোনা, অরুণ মিষ্টি নাও। আরে এই আমার পুরোটাই লাগবে, এগুলো সব আমি খাবো। সব একা খাবে বলে নিয়ে গেল। ওনার ব্যাপারটা ছাড়ো, তোমার পার্টির লোকেদের ছেড়ে দাও। দাদা, জামাই বাবাজি কি সব পার্টি শার্টির কথা বলছিল, কটার সময় আসবো? এই চুপ কর, রাতের বেলা পার্টি হবে শেষ। ঠিক আছে স্যার, পার্টি দেবার মালিকের জয়, পার্টি দেবার নায়কের জয়, রাতে জলের পার্টি দেবার মালিকের জয়। কি লোক রে বাবা, পার্টি বলতেই আমার ইমেজটা বদলে দিল। ওহ ও কি ব্যাপার, কি কিসের লাড্ডু এটা? মিষ্টিটা খুব ভালো খেতে, কিন্তু তুমি খাবে? লাগবে না, তুমি খেয়ে নাও। কিসের আওয়াজ এটা? কারণ তুমি এটা জানো না, মায়াকে হসপিটাল থেকে ডিসচার্জ করে দিয়েছে, সেই জন্য ধর্মরাজ বাবু সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে আর বাজি ফাটিয়ে সেলিব্রেট করছে। এটা ওনার দেয়া লাড্ডু? অবশ্যই। ওরা লাড্ডু দিল আর তুমি নিয়ে নিলে? না করে কি দেখছ, আমার মেয়ের বদলে ওর মেয়েকে বসাবে বলে খুশিতে লাড্ডু নিয়ে এসেছে, আর তুমি সেটা নিয়ে এসে খাচ্ছ? লজ্জা করে না তোমার? বুদ্ধি শুদ্ধি সব লোভ পেয়েছে নাকি? এদিকে বহু একা লড়ছে, কোথায় তাকে সাহায্য করবে তা না, ওদের দেয়া লাড্ডুগুলো বসে বসে খাচ্ছে। নির্লজ্জ কোথাকার, এমনিতেই বাড়ির ভিতরে গঙ্গা ঢুকেছে, ওকে যে কি করে বের করব সেটাই ভেবে পাচ্ছি না, তার উপরে মায়াও চলে আসছে। আমি ভাবলাম হাসপাতালে ও মরেই যাবে, সেই কি না আবার মাথায় চড়ে নাচতে আসছে। এই বাড়িতে বৌমারা শান্তি নিয়ে আসে, এবার আমি ও দেখে নেব, ওদের মুখোশটা খুলে দেব। লাড্ডু খাচ্ছে লাড্ডু, এদিকে আমার পেটে আগুন জ্বলছে, রাগে আমার গা জ্বলছে, আর উনি বসে বসে লাড্ডু খাচ্ছেন, খাওয়াচ্ছি। এইভাবে মুখ চলালে কথা বলার জন্য মুখটাকে আর আস্ত রাখবো না, সাবধান। আমাকে মারলো ঠিক আছে, কিন্তু লাড্ডুগুলো ফেলে দিল। যাক, লাড্ডুগুলোর কিছু হয়নি। সবাই ভালো করে শোনো, মায়া দুমাস পরে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরছে। যখন ও আসবে তখন ওর সামনে আবার পুরনো কথা তুলে ওর মনে যেন আঘাত করো না। আসছে আসুক। যা হয়েছে সেই সব কথা একেবারে ভুলে গিয়ে ওর সঙ্গে সবাই স্বাভাবিক ব্যবহার করবে, মনে থাকবে তো? আসুক আসুক, আমি খুব ভালো করে দেখব। দাদা,